হ্যালো বন্ধুরা, জ্ঞানযাত্রা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আবারও হাজির হয়েছি অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। ফ্যাক্ট নাম্বার 1, তোমরা কি এমন কোনো ফুলের গাছ দেখেছো যেটার কোনো পাতা নেই, কাণ্ড নেই এবং শেকড়ও নেই? হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি, এমনই একটা ফুল ইন্দোনেশিয়ার রেন ফরেস্টে দেখতে পাওয়া যায় যেটা 3.5 ফুট ডায়ামিটারের হয়ে থাকে এবং যার ওজন 11 কেজি পর্যন্ত হয়। আর এই ফুলটার নাম রেপ্লিশিয়া আর্নাল্ডি। এটাই হলো বিশ্বের সবথেকে বড় ফুল। ফ্যাক্ট নাম্বার 2, বিশ্বের প্রথম বাইক ডিমলার রিটস ওয়াইগেন কাঠ দিয়ে বানানো হয়েছিল, অর্থাৎ এর টায়ার, স্পোক এবং বডির সব কাঠ দিয়েই বানানো। এই বাইকটার টপ স্পিড ছিল 11 কিলোমিটার পার আওয়ার, যার ইঞ্জিনের ক্ষমতা ছিল 264 সিসি। ফ্যাক্ট নাম্বার 3, আমরা ছোটতে হাঁটতে শেখার আগে হামাগুড়ি দিয়ে চলতাম, কিন্তু তোমাদের এটা জানলে অবাক লাগবে, ছোটতে গড়ে 150 কিলোমিটারের মতন আমরা হামাগুড়ি দিয়ে থাকি। ফ্যাক্ট নাম্বার 4, আমরা কখনোই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারবো না, কারণ এমতো অবস্থায় সম্ভাবনা থাকে চোখগুলি খুলে বাইরে পড়ে যাওয়ার, তাই তোমরা কখনোই ভুলেও চোখ খুলে হাঁচার চেষ্টা করবে না। ফ্যাক্ট নাম্বার 5, চিতা হলো স্থলস্থায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী প্রাণী। এরা ঘন্টায় 120 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে, আর মাত্র 3 সেকেন্ডে এরা 0 থেকে ঘন্টায় 100 কিলোমিটার গতি তুলতে পারে, যা প্রাণী জগতে অদ্বিতীয়। ফ্যাক্ট নাম্বার 6, কেউ যখন ঘুমের মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না। ফ্যাক্ট নাম্বার 7, আমাদের শরীরে যে পরিমাণ কার্বন আছে তা দিয়ে 9000 পেন্সিল বানানো যাবে। ফ্যাক্ট নাম্বার 8, মানুষের প্রতিদিন চুল 0.05 ইঞ্চি করে বৃদ্ধি পায় এবং মানুষের নখ প্রতিদিনে 0.00007 ইঞ্চি বৃদ্ধি পায়। আর এই নখ বৃদ্ধির মধ্যে মাঝের আঙুলটির নখটা সব থেকে বেশি দ্রুত বাড়ে এবং বৃদ্ধাঙ্গুলের নখ সব থেকে কম বাড়ে। ফ্যাক্ট নাম্বার 9, সুপারি গাছের কাণ্ডের কাঠটা স্টিলের চেয়ে অনেক বেশি শক্ত। এটা জানতে পারার পর তোমাদের মনে হবে বাড়ি তৈরিতে স্টিল ব্যবহার না করে সুপারি কাঠ ব্যবহার করা হয় না কেন। ফ্যাক্ট নাম্বার 10, তোমরা কি জানো ফ্রান্সের কোনো মৃত ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে সেই ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই? অর্থাৎ ফ্রান্সের কোনো ব্যক্তি যদি মনে করেন যে মৃত ব্যক্তির সাথে বিবাহ করবেন, তাহলে অবশ্যই করতে পারেন। আজকের মতন এইটুকুই। তোমরা কমেন্টে জানিও এই ফ্যাক্টগুলির মধ্যে কোন ফ্যাক্টটা তোমার বেশি ভালো লেগেছে, আর তার সাথে ভিডিওটায় একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঙ্গে থাকুন।